তরুণদের হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশের ক্রিকেট। যুব বিশ্বকাপ জয়ী দল থেকে উঠে আসা ক্রিকেটাররা দুটি ছড়াচ্ছেন জাতীয় দলে। সময়ের সাথে তাল মিলিয়ে তরুণরাও খেলার চেষ্টা করছেন স্মার্ট ক্রিকেট। হৃদয়, শরীফুল হাসান, শামীমদের হাত ধরেই যেন বদলে যাচ্ছে লাল সবুজের দলটা। বাংলাদেশ ক্রিকেটে যেন নবযুগের সূচনা। একটা সময় যে দলটা ছিল পঞ্চপাণ্ডব নির্ভর, সেই দলটাই এখন স্বপ্ন বুনছে তরুণদের নিয়ে। বিশেষ করে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ট্রফি জয়ী দলটা যেন বদলে দিয়েছে দেশের ক্রিকেটের হাওয়া। সেই দল থেকে উঠে আসা তাহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, মাহমুদুল হাসান জয়, শরীফুল ইসলামরা এখন জাতীয় দলের নিয়মিত মুখ। ইতিমধ্যেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন শাহাদাত হোসেন দীপু, মৃত্যুঞ্জয় চৌধুরীও। এছাড়া রাডারে আছেন আকবর আলী, তানজিম সাকিব, তামজিদ তামিম, পারভেজ ইমন, রকিবুল হাসানদের মতো প্রতিভাবানরাও। কেউ জাতীয় দলে তো কেউ আছেন ইমার্জিংয়ে। আগামী দিনের ক্রিকেট তৈরিতে বিসিবির বার্তাটা পরিষ্কার। দ্বিতীয় মেয়াদে হেড কোচ হয়ে আসার পর চান্দিকা হাথুরুসিংহেও জোর দিয়েছেন তারুণ্য নির্ভর দল গঠনে। দলের মাঝে তৈরি করেছেন প্রতিযোগিতামূলক পরিবেশও, আর সেই ফলাফলটাও পাচ্ছে দল। সবশেষ জয় পাওয়া বেশ কিছু ম্যাচের নায়ক যে তরুণরাই। সময়ের সাথে তাল মিলিয়ে উদ্যমী তরুণরা খেলার চেষ্টা করছেন স্মার্ট ক্রিকেটটা। তাদের শরীরী ভাষায় আছে জেদ, আগ্রাসন, আছে জয়ের তাড়না, আর প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াইয়ের সাহস। সময় আর সুযোগ দিলে এই তরুণরাই যে দলকে সাফল্য এনে দিবে তার প্রমাণও ইতিমধ্যেই দিয়েছে হৃদয়, শরীফুলরা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।